ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে। আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে? আপনারা এই স্পোর্টস ইন্ডিয়া অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, বয়সসীমা কী চাওয়া রয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ আপনাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। এই অফিসিয়াল বিজ্ঞপ্তির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ইংলিশে আছে, এবং আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সম্পূর্ণ পদ্ধতি আগে বাংলাতে জানিয়ে দেবো, তারপরে অ্যাপ্লিকেশন পদ্ধতি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের নিয়োগ করবে, পদের নাম ইয়ং প্রফেশনাল। এই পোস্টে নিয়োগ করবে, প্রতি মাসে 40,000 থেকে 60,000 টাকা বেতন। ইয়ং প্রফেশনাল পদে চাকরি আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত প্রাপ্তির ইউনিভার্সিটি থেকে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। টোটাল ভ্যাকান্সি রয়েছে 50টি। এরপর দেখতে পাচ্ছেন ইচ্ছুক এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে পারবেন। 24 এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, আগামী 12 মে তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে। আবেদনকারীর সুবিধার্থে প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার লিঙ্ক কিন্তু অফিসিয়াল যে নোটিশ অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু দিয়ে রাখবো, যেখান থেকে ক্লিক করে সরাসরি আপনি আবেদন করার পেজে চলে যেতে পারবেন। কীভাবে করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদন করার জন্য। যে সমস্ত ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, ক্যান্ডিডেট ডিটেলস, ডকুমেন্টসের ফর্ম, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট, তারপর মার্কশিট, এই সমস্ত আপনাদের কিন্তু যেগুলো ডিগ্রি রয়েছে তার সার্টিফিকেট, এবং সমস্ত রকম আপনারা যে কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং আপনার যদি এখানে এই সমস্ত ডকুমেন্টস থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আপনি দেখে নিতে পারেন, বা অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 12/5/2022। এবার অনলাইনে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে চলে যেতে হবে এই পেজে আসতে হবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেজিস্টারে নিউ ইউজার, অর্থাৎ আপনি নতুন হয়ে থাকলে এখানে অবশ্যই এখানে আপনাকে আগে রেজিস্টার করে নিতে হবে। এখানে ক্লিক করে আপনার নাম, আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। এর থেকে যেটার মধ্যে বড় হাত দিয়ে এবং কিছু ছোট হাত দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করে আপনি যখন রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে কিন্তু প্রথম পেজে আপনাকে চলে যেতে হবে, অর্থাৎ প্রথম পেজে আপনাকে লগ ইন পেজ এরকম চলে আসবে। এখানে আইডি দেবেন, পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচা কোড টিকান দিয়ে লগ ইনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ছিল আপনাদের স্পোর্টস অথরিটি ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ভিডিওটি ইনফরমেটিভ লাইক করবেন, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।